অনুভূতি শুনব। আজকের সার্বিক বিষয়ে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে। আজকের এই অনুষ্ঠান আয়োজক পরিষদ কোরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ফজাইল আহমদ, হাফেজ মাওলানা ফজাইল আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হাফিজ নাজমুস সাকিবকে মঞ্চে রেখে আমরা সময় জ্ঞাপন করছি, যদিও এটা উচিত হয়নি, তবুও আমাদের আনুষ্ঠানিক বিষয়ের সমাধানের কল্পেই বিষয়টি শেষ করতে হচ্ছিল। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপেই আমি আমার ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল হিসেবে ফাউন্ডেশনের সর্বশেষ আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে এসে সংক্ষিপ্ত অনুভূতি বলা হয়েছে এবং আমাদের নির্ধারিত ছিল। আমি আমার অনুভূতিটা বলতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি, যে এখানে ছোটো ছোটো কিছু ভাই মাত্র 13 দিন সময় নিয়ে এরকম একটি আয়োজন আপনাদের সামনে উপহার দিয়েছেন। শুধু এই 13 দিন যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য হয়ে থাকে আর আমাদের এখলাস থাকে, তাহলে আমি আজকে আমার সম্মানিত দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি এই জকিগঞ্জবাসী হাজারো হাজার হাজার জকিগঞ্জবাসী সহ মুসলমান ধর্মপাল মুসলমান সম্মানিত অতিথিবৃন্দকে সামনে নিয়ে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা পেশ করছি। অবশ্যই আমাদের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমরা আমাদের দিল এবং আমাদের প্ল্যান সঠিক ছিল, সহি ছিল, আমাদের ব্যক্তিগত কোনো নাম পটখানো অথবা আমাদের ব্যক্তিগত কোনো কেউ ইলেকশনও করবো না আমাদের কমিটি থেকে, এমন কোনো প্ল্যানও কেউ নয়, শুধুমাত্র ওই করার জন্য করা যেটা বলা হয় এভাবেই আমরা শুরু করেছি। খুব সুন্দরভাবে আজ জকিগঞ্জের কোথাও কোনো ওয়াজ মাহফিল নাই, কোনো হরতাল নেই, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধাও হচ্ছে না। যদিও নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছেন ইসলামী আয়োজনগুলোর, তবুও জকিগঞ্জের প্রশাসন আমাদেরকে যে সহযোগিতা করেছেন আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতার পরে জকিগঞ্জের প্রশাসনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জকিগঞ্জের প্রশাসন অসি মহোদয়, টিয়ন মহোদয়, সার্কেল মহোদয় সহ সকলকে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা এভাবে জকিগঞ্জ দীর্ঘদিন জকিগঞ্জের জনগণের সেবা দিয়ে যান, আমরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে আছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি জকিগঞ্জের বাজার ব্যবসায়ী এবং জকিগঞ্জের পৌরসভার মেয়র সাহেব সহ কাউন্সিলর বৃন্দ। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, উনিও উপস্থিত থাকার কথা ছিল, এবং উপজেলা পরিষদের আরও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ যারা এখানে এই আজকের আয়োজনকে সঠিক স্থানে, সঠিক জায়গায় এবং সঠিক সময়ে বহাল রাখতে সহযোগিতা করেছেন আমাদেরকে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি জকিগঞ্জ পৌরসভা এবং উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল বৃন্দ, বিশেষত উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুকমান চৌধুরী সাহেব, উপজেলা পৌরসভা বিএনপির সভাপতি জনাব আব্দুল জলিল কমিশনার সাহেব এবং সাধারণ সম্পাদক শুক্র ভাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি জকিগঞ্জের আওয়ামী লীগের পৌরসভা সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন সোহেল ভাই এবং আল ইসলার উপজেলা দায়িত্বশীল মৌলানা আলতাফ ভাই সহ যারা এই প্রোগ্রামকে আজকের দিনে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে রাখতে বিভিন্ন লাইনে ওনারা আমাকে সহযোগিতা করেছেন। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে হাজারো মুবারকবাদ জানাচ্ছি, এজন্য যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে হট্টগোল এবং কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করেই একবারে দিনই লাইনেই আপনারা দিনই প্রোগ্রাম উপভোগ করেছেন, এজন্য সাথে সাথে আমি আমার ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে নিয়ে কথা দিচ্ছি। আজকে মেয়র সাহেব ঘোষণা দিয়ে গেছেন যে এই প্রোগ্রাম এখানে বাস্তবায়ন করতে যদি সামনে ওনার কোনো ব্যক্তিগত সহযোগিতা লাগে, এমনও বলেছেন যদি আমাকে কমিটিতে রাখার দরকার হয় তবু আমাকে বলবা। তার মানে ওনাকে কমিটিতে রাখা নাই, উনি সর্বাত্মক আমাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন। আমি আজকে ফাউন্ডেশনের অযোগ্য একজন সভাপতি হিসাবে আমার কমিটির অযোগ্য দায়িত্বশীল আপনাদের কাছে, যদিও আমার কাছে অত্যন্ত যোগ্য দায়িত্বশীল, সে দায়িত্বশীলদেরকে নিয়ে আমি আপনাদের কাছে বলছি যে জকিগঞ্জে তাফসিরুল কোরআন, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন মাহফিল হচ্ছে, তার পাশাপাশি এই অনুষ্ঠান প্রতি বছর রাখতে আমরা যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ, আমরা চেষ্টা করে যাব। যদি আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের অব্যাহত থাকে ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এই
আয়োজন আপনাদের কাছে উপহার দিতে পারব। আমি সম্মানিত দর্শকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, যদিও আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি না বা আপনাদের কাছ থেকে কোনো কথা নিচ্ছি না, আমাদের আবেগের সাথে আপনাদের তাল মিলাতে গিয়ে আমি বলছি, আপনারা কি চান এই অনুষ্ঠানটা প্রতি বছর থাকবে? একটু হাত উঁচা করে যদি দেখান তাহলে আমরা আমাদের এই অর্ধ মাসের কষ্ট ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আমরাও কোরআনিক ফাউন্ডেশন প্রতিজ্ঞা করছি, আপনারা যদি আমাদের সহযোগ পাশে থাকেন ইনশাল্লাহ প্রতি বছর এই আয়োজন নিঃস্বার্থভাবে আমরা করে যাব। একটি কথা, এই পর্যন্ত আমাদের একটা অনুষ্ঠান করলে সবার মনোপুত হবে না, সব খোশ থাকবে না, আমাদেরও বিরুদ্ধে কিছু লোক আছে, জকিগঞ্জেরও আছে, বাহিরে আছে, অনেক মহলে একটা প্রশ্ন আসছে যে আপনারা এগুলো এতটা খায় আয়োজন করতে পারতেছেন, কেমনে কি করলেন 13-14 দিনের মধ্যে? আমাদের সর্বোচ্চ অনুদান হচ্ছে লুকমান চৌধুরী সাহেব 10,000 টাকা দিয়েছেন, আরেকটা অনুদান 10,000 টাকা আছে, আরেকটা অনুদান 10,000 টাকা আছে, এই আমাদের সর্বোচ্চ অনুদান। এই যাদেরকে দেখছেন আপনারা আমার পিছনে দাঁড়িয়েছে, ওরা লুক ছোট কিন্তু ওদেরকে ছোট্ট একটা মরিচ আছে না, কামড় দিলে মুখ শেষ, এইরকম লোক কাজের মাঠে। সবাই বসার পরে প্রথম মিটিংয়ে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে শুরু করেছি, তারপর পর্যন্ত পর থেকে নিয়ে আজ পর্যন্ত আসা, বাইরের কালেকশনের চেয়ে আমাদের কমিটির দান বেশি। আগামী প্রোগ্রামে, এই প্রোগ্রামে কত টাকা আসছিল, কে কত টাকা দিয়েছে লিখিত ডকুমেন্ট দিব, এবং যদি কেউ আমাদের সাথে কেউ এ বিষয়ে কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জে আসতে চান আমরা সাদরে গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে, বিশেষত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দকে আমি একটি কথা বলবো, আমাদের আহ্বানে বা আমাদের দাওয়াতে আপনারা এই জায়গায় আসার মতো কোনো স্কেপ নেই। আপনারা যে হয়তো আপনাদেরকে আমি হেলিকপ্টার দিয়ে আনি নাই, এটাই আমার ক্ষমা ভুল ছিল, আপনাদেরকে প্রত্যেককে এক একটা হেলিকপ্টার দিয়ে যদি এই জকিগঞ্জে আনতাম তাহলে হয়তো আপনাদের অবস্থান এবং সম্মান বজায় থাকতো। আপনাদেরকে কোনো খেদমত হয় নাই, জকিগঞ্জবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এসে সরাসরি যেগুলো আমরা ইউটিউব বা ইন্টারনেটে দেখতাম, সম্মানিত অতিথিবৃন্দ, হাবিচ্চাববৃন্দ যারা ওয়ার্ল্ড কম্পিটিশনে বাংলাদেশের সম্মানকে উঁচু করেছে, তারা এখানে সাধারণ পরিবেশে এসেছে, এটার কোনো বাস্তব, যারা আজকে এখানে অনুপস্থিত তারা হয়তো বুঝবে যে এটা কল্পনার বিষয়ে এরা বাস্তবে রূপ দিয়ে দিছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কমিটির পক্ষ থেকে, আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন, কিয়ামত পর্যন্ত জকিগঞ্জে আপনারা আসবেন এবং আমাদেরকে ধন্য করবেন, এটা আমরা আশা রাখি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের আজকের উপস্থাপক ভাই মিম সুফিয়ানকে, যিনি একাকচ্ছত্রে এক ব্যক্তি আসরের পর থেকে নিয়ে প্রায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত একা পরিচালনা করে যাচ্ছেন, এটাও বিরল একটা বিষয়। আমি ওনাকেও মোবারকবাদ জানাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছিলেন এবং যারা আছেন সকলের কৃতজ্ঞতা স্বীকার করছি। যারা উপস্থিত থাকার কথা বলেও উপস্থিত হতে পারেন নাই, ফোনে অনেক ক্ষেত্রে আমাকে বলেছেন যে আমি আসতে দেরি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।